ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ অর্থাৎ দু সালের থার্ড ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি তোমাদের জন্য তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে বিষয় আমার গণিত পঞ্চম শ্রেণী প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা 30 মিনিট পরীক্ষার্থীর নাম বাদিকে এখানে তোমরা তোমাদের নাম লিখবে ডান দিকে ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে এইবার আমরা প্রথমে দেখে নেব এক দাগের প্রশ্নগুলো নিচের প্রশ্নগুলির উত্তর লেখ এখানে ছটি প্রশ্নের উত্তর করতে হবে বা ছটি প্রশ্নের সমাধান করতে হবে এর জন্য ছয় মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম একের ক সাত পয়সা সমান সমান কত টাকা উত্তর শূন্য দশমিক শূন্য সাত টাকা খদাগ সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি উত্তর ষাট ডিগ্রি গদাগ ত্রিভুজের মাত্রা কটি উত্তর দুটি গদাগ বৃত্তের বৃহত্তম জ্যা এর নাম কি উত্তর ব্যাস দাগ একশো এক দিনে কত মাস কত দিন উত্তর তিন মাস এগারো দিন এবার আমরা দেখে নেব ছ দাগ ছ দাগে কী বলেছে পাঁচ প্যাকেট বিস্কুটের দাম ষাট টাকা হলে এক প্যাকেট বিস্কুটের দাম কত উত্তর বারো টাকা এইবার দেখে নেব দুই দাগের প্রশ্ন স্থান পূরণ করো ছটি প্রশ্নের উত্তর করতে হবে মোট ছয় মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ এবার আমরা প্রথমে দেখে নেব দুই দাগের ক এর প্রশ্ন পঁচানব্বই ডিগ্রি হল স্থূলকণ শূন্যস্থানে স্থূল ন টাকা তিন পয়সা সমান সিন পয়সা স্থানে নশো তিন গদাগ বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ শূন্যস্থানে দ্বিগুণ ঘদাগে বাহুভেদে ত্রিভুজ হল তিন প্রকারের উং দাগ মার্বেল একটি গোলকাকার ঘনবস্তু শূন্যস্থানে গোলকাকার দাগ চল্লিশ ডিগ্রি কোণ একটি সূক্ষ্ম কোন শূন্যস্থানে সূক্ষ্ম নেক্সট আমরা তিন দাগের প্রশ্নগুলো দেখব এবং তার উত্তর দেখে নেব তিন দাগে কি বলেছে বিন্যাস দেখে পরের ঘরগুলি পূরণ করো এখানে দেখো তিন মার্ক একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে পনেরোর এ তাহলে এখানে দশের বি পনেরো সি তাহলে এখানে হচ্ছে দশের ডি পনের ই দশের ই এফ আর কি দশের এফ নেক্সট আমরা চার দাগে সরল করো দেখো প্রথমে থার্ড থার্ড ব্র্যাকেট রয়েছে তারপর তিরিশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট চার যোগ ছয় ফার্স্ট ব্র্যাকেট তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড সেকেন্ড ব্র্যাকেট সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে তারপর রয়েছে কত প্লাস পাশ তাহলে এখানে ব্র্যাকেট তিরিশ মাইনাস এখানে চার যোগ ছয় দশ ব্র্যাকেট শেষ ভাগ কত পাশ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে তাহলে পাঁচ এখানে দেখো তিরিশ থেকে দশ চলে গেলে কুড়ি আর এই ভাগ পাঁচ তাহলে হচ্ছে চার কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে কত উত্তর হয় চার নেক আমরা দেখব এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা বা পরের পাতা আমরা দেখে নেব পাঁচ দাগে সমস্যাগুলির সমাধান করো এখানে দেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে চব্বিশ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য ছয় মার্ক করে বরাদ্দ এখানে কদ আগে বলেছে আনোয়ার এক সপ্তাহে একুশটি খেলনা তৈরি করে বারো দিনে কত খেলনা তৈরি করবে তাহলে ওই কিক নিয়মে আমরা অঙ্কটি করব দেখো সাত দিনে খেলনা তৈরি তৈরি করে একুশটি এক দিনে তৈরি করে একুশ বাই সাত এবং বারো দিনে হবে বেশি ফলে কি হবে একুশ গুণ বারো বাই সাত সমান দেখো প্রথম এই সাত দিয়ে একুশকে কাটলাম তিন হবে তিন সাতটা একুশ তাহলে এই তিন গুণ বারো তিন বারো ছত্রিশটি উত্তর হবে ছত্রিশটি এবার আমরা খ প্রশ্ন দেখব ছটি লাঙল দিয়ে ছটি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে ওই কিক নিয়মে করতে হবে তাহলে উত্তর দেখে নাও ছটি লাঙলে জমি চাষ করতে চার দিন লাগে একটি লাঙলে লাগবে দেখো চার গুণ ছয় বাই এই এক চার ছক চব্বিশ দিনে এবার গ দাগে একটি চাকা একান্নবার বার ঘুরলে একশো সত্তর মিটার যায় সতেরোশো মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে ওই কিক নিয়মে করতে হবে দেখো সতেরোশো মিটার বলেছে ওখানে কিন্তু দেখ ভালো করে এখানে দেখো একশো সত্তর মিটার যেতে চাকা ঘুরে একান্নবার এক মিটার যেতে তাহলে ঘুরবে কত হবে দেখো একান্ন বাই একশো সত্তর এইবার দেখো একশো সত্তর এবার সতেরোশো মিটার যেতে কতবার ঘুরবে তাহলে একান্ন গুণ সতেরোশো বাই একশো সত্তর এই সতেরোশো সতেরোশোকে একশো সত্তর দিয়ে কাটবো দেখো দশ বার যায় তাহলে একান্ন গুণ দশ শান পাঁচশো দশ বার উত্তর হবে পাঁচশো দশ বার ঘুরবে নেক্সট আমরা দেখবো ঘ দাগে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান নির্ণয় করো উত্তর তাহলে দেখো তিনটি কোণের মান হয় কত একশো ডিগ্রি দেখো সমকোণী এই কোনটি সমকোণী এবার সমদ্বিবাহু যেহেতু ত্রিভুজ এই কোন এই বাহু এই বাহু সমান হলে এই কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই নব্বই আর এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই কত হচ্ছে একশো আশি ডিগ্রি এবার নেক্সট আমরা দেখব ছয় দাগে নির্দেশ অনুসারে লেখো দেখো খদ আগে সমদিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো এখানে আমরা একটা সমদিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করেছি দেখো ভালো করে দেখে নাও এই বাহু আর এই বাহু সমান তাহলে এই দুটো বাহু সমানের জন্য এই ত্রিভুজটি হচ্ছে সমদিবাহু ত্রিভুজ এবার দেখো খদ আগে বৃত্ত আখ যার ব্যাসার্ধের দৈর্ঘ্য তিন সেমি তাহলে এই একটি বৃত্ত অঙ্কন করেছি এর ব্যাসার্ধ এই পুরোটি হলে এটা ব্যাস আর এর অর্ধেক যেহেতু আছে এটি হচ্ছে ব্যাসার্ধ তাই দেখো এখানে ব্যাসার্ধের ছবি এঁকেছি তিন সেমি তাহলে তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও